নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকের মেনু চিংড়ি মাছের মালাইকারি। তো সেটার জন্য আমরা এখানে দেশি চিংড়ি নিয়ে নিয়েছি, সেগুলোকে ধুয়ে হলুদ নুন লাগিয়ে ভালো করে রেখে দিয়েছি। এরপর আমাদের যে উপকরণ লাগবে সেগুলো হলো টমেটো, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, আদা, গোটা ধনে, গোটা জিরে আর গোটা গরম মশলা। আর মোস্ট ইম্পর্টেন্ট নারকেল, নারকেলের দুধ এখানে লাগবে। তো আমরা এখানে নারকেলটা তুলে নিচ্ছি, পেঁয়াজটাকে গ্রাইন্ড করে নিচ্ছি, এখানে নারকেল করা কমপ্লিট। এরপর গরম তেলে চিংড়িগুলো ভেজে নেব। এই চিংড়ি ভাজা হচ্ছে, এরপর চিংড়িটা ভাজা হলে আমরা সেগুলো তুলে নেব। দেখুন বন্ধুরা, জাস্ট ওয়াও লাগছে কালারটা। এরপর আমরা নেক্সট প্রসেস, তেলে ফোড়ন, টমেটো কুচি, গ্রাইন্ড পেঁয়াজ, কুচানো যে পেঁয়াজটা ছিল সেটা, আর দেব মশলা, লঙ্কা, আদা, রসুন, ধনে বাটা। আমাদের সব বাটা মশলায় রান্না হয় রাইস, সব ওর জন্য সুন্দর টেস্ট হয়। এর মধ্যে আপনারা যারা নতুন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও শর্টস সবগুলো দেখতে পান। যাই হোক, এরপরে আমরা মশলাটাকে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যতক্ষণ না তেল বেরোয় মশলাটা থেকে, আমরা এটাকে কষাতে হবে। এরপর পরিমাণ মতো হলুদ আর লবণ আমরা এর মধ্যে দিয়ে দেবো। এই হলুদ দেওয়া হলো আর এই লবণ, আবার একটা নাড়তে চড়তে থাকবো। আসলে আমি নতুন এই চ্যানেলে, তবু আমার সবাইকে আমার চ্যানেল স্বাগত আবার জানাচ্ছি। ভিডিওটি প্লিজ স্কিপ করবেন না, পুরো দেখবেন। এরপর আমরা দিয়ে দেবো জল, আর জলের জলটা দিয়ে নাড়িয়ে নেবো। এরপর দেবো মেন যেটা, নারকেলের দুধ। তো নারকেলের দুধ দেওয়া হলো, সেটাকে নিয়ে গিয়ে চেনে নেবো। কালারটা জাস্ট দেখুন, এত সুন্দর লাগছে না রংটা, আমার তো খুব ভালো, চরম লাগবে খেতে মাহলি। এরপরে চিংড়ি মাছগুলোকে ধুয়ে এর মধ্যে, আর অবশেষে আমার ভিডিও ক্লিপটা অ্যাকচুয়ালি করা হয়নি, জিরে গুঁড়ো আর গরম মশলা দিয়ে একটু ঢাকা দিয়ে তুলে ফেলতে হবে। এটা আমাদের দেওয়া হয়ে গেছিলো তখন। এটা রেডি চিংড়ি মাছের মালাইকারি। থ্যাংক ইউ সবাইকে।